Welcome to my channel. Welcome to another brand new episode of Moment Capture. Asha kori apnara bhalo achen, shusto achen, and as always, just fatafati achen. Ajke je recipe ta banate choleche prochondo trending and viral ekta recipe jeta mane sobai try koreche. To shei jonno ami ajke try korte jabo for the first time. Ami kono din try korini. Ajke ami try korbo. To ki recipe ta? To seta hocche আজকে আমি ব্রেড পিজ্জা বানাবো তো আমরা অনেক টাইপেরই পিজ্জা খেয়েছি তো আজকে আমি ব্রেডের উপরে পিজ্জা টপিংস গুলো দিয়ে পিজ্জা বানাবো যেটা প্রচন্ড ইন্টারেস্টিং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাচ্চারা এমনিতেও ভেজিটেবলস পছন্দ করে না তো সেই ভেজিটেবলস গুলো কি করে ইউটিলাইজ করিয়ে মনের মতো খাবার তৈরি করা হয় সেটাই আজকে দেখার আর সেটাই জন্যই আজকের এই রেসিপি তো এই ব্রেড পিজ্জা বাচ্চাদের ব্রেকফাস্ট এবং টিফিনের জন্য একদম আইডিয়াল বাচ্চারা প্রচন্ড ইন্টারেস্টের সাথে ব্রেকফাস্টে এনজয় করবে বাচ্চাদের জন্য তো আইডিয়াল কিন্তু বড়রাও এই রেসিপিটা খুবই ইন্টারেস্ট পাবে বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ যেটা বলতে আমি ভুলে গেছি সেটা হলো আমি দু রকম টাইপের দেখাবো এক হচ্ছে ওভেনের মধ্যে কিভাবে বেক করা যায় আর একটা হচ্ছে নরমালি গ্যাসের উপরে তাওয়াতে কিভাবে সেটা তো দুভাবে আমি দেখাবো আপনাদের যেটা সুবিধা হবে সেরকম ভাবে ট্রাই করতে পারেন তো চলুন প্রথমে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নেওয়া যাক কি কি ইনগ্রেডিয়েন্টস এতে লাগছে তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি ব্রেড ব্রাউন ব্রেড এখানে অ্যাভয়েড করাই ভালো আর নিয়ে নিয়েছি এখানে পিজ্জা পাস্তা সস আর পেঁয়াজ কুচোনো টমেটো কুচোনো আর হচ্ছে ক্যাপসিকাম কুচি আর এখানে রয়েছে চিজ চিজটা আমি এখানে কেটে কেটেই নিয়েছি আর রয়েছে এখানে অরিগানো চিলি ফ্লেক্স আমার কাছে এটা ছিল না ওই জন্য আমি এই ডমিনোস থেকে অর্ডার করেছিলাম পিজ্জা সেটারই রয়ে গেছে তো ওটাই কাজে লাগিয়ে দেব তো যাই হোক এইবারে আমার পিজ্জার ওপরে যে টপিংসটা সেটা রেডি করছি সেটার জন্য প্রথমে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম তারপরে সমস্ত এই কুচি করা জিনিসগুলো দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার দেব হচ্ছে ক্যাপসিকাম কুচি তো এইটা তিনটে কুচি ভালোভাবে দিয়ে দিলাম কুচো কুচো করে কাটতে হবে একদম ছোট ছোট কারণ এটা একদম ব্রেডের ওপরে হবে ব্রেডটা পাতলা জিনিস আর মানে খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাবে ওই জন্য একদমই ছোট ছোট করে ওটা আমি করে রেখেছি আর এটা হচ্ছে চিজ তো চিজটা আমি এবার দিয়ে দিচ্ছি চিজটা আমি ওই কিউব কিউব করে একদম ছোট ছোট ডাইসেই কেটে নিয়েছি তো সেটা আমি দিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুনটা আমি অ্যাভয়েড করছি কারণ এখানে দিয়েছি আমি বিট নুন আর অরিগানো চিলি ফ্লেক্স যেটা দেখালাম সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা দু তিন প্যাকেট আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ ওটার ফ্লেভারটা যদি বেশি করে দেওয়া যায় তাহলে টপিংসটা খুব সুন্দর টেস্টফুল হয় এবং খেতেও ভালো লাগে আর এবার এটা মিক্সড করে নিচ্ছি ভালোভাবে যাতে ওই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের সমস্ত জায়গায় ছড়িয়ে যায় এই সেই ডাব্বা যেখানে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্সগুলো সঞ্চয় করে রেখেছি তো মনে হচ্ছে এর মধ্যে আরও লাগবে আরও অ্যাড করতে লাগবে তো আরও অ্যাড করে দেই আমি ভালো লাগবে এবার ব্রেডটা আমি রেডি করছি ব্রেডটার মধ্যে পিজ্জা পাস্তা সস যেটা সেটা ভালোভাবে একদম দিয়ে দিতে হবে চারিদিকে স্প্রেড করতে হবে তো এই পিজ্জা পাস্তা সসটা খেতে খুবই ভালো মানে আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা ওই গিয়া টমেটো কেচাপ যেটা সেটাও ইউজ করতে পারেন ভালোই টেস্টফুল হয় বাজে খেতে হয় না তবে পিজ্জা পাস্তা সসটা দিলে কি হয় মানে বেশি টেস্টটা লাগে এটাই আর কি এনহ্যান্স করে টেস্টটাকে আর এটা আমি দিচ্ছি এবারে ওই যে টপিংসটা করেছিলাম সেই টপিংসটা এবার আমি দিয়ে দিলাম টপিংসগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো সব ব্রেডগুলোতেই যেন পড়ে যাতে খানিকটা এইটাতে কিছু পড়লো ওটাতে কিছু পড়লো সেরকম যাতে না হয় ওই জন্য কি মিক্স যেটা আমি মিক্সটা করতে হবে ওটা খুব খেয়াল রাখতে হবে এইবারে চিজের স্লাইস নিয়ে নিয়েছি একটা আমি এটা মানে একটা পুরোটাতেই দেব না কারণ এটা আমি কেটে নেবো খানিকটা করে তো তারপরেই আমি চারটে স্লাইস করে কারণ আমার শর্টেজ আছে আমার কাছে
তো সেই জন্য আমি কেটে কেটে অল্পটাই করে দিচ্ছি, খানিকটা করে। আপনারা চাইলে পুরো পুরোটা একটা চিজ গোটা দিয়ে দিতে পারেন, তো সেটা আপ টু ইউ। তো বাদ বাকি এটা হয়ে গেছে, বাদ বাকিগুলো আমি ওইভাবে রেডি করে নেব। এবারে কয়েকটা, মানে যেগুলো রেডি করেছিলাম, হাফটা আমি দিয়ে দিচ্ছি মাইক্রোওভেনে, প্রায় তিনটের মতো। তো মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি, মাইক্রোওভেনে সেট করে দেব টাইম, এবং তারপরে দেখব কতক্ষণ টাইম লাগে এবং কেমন রেজাল্টটা বেরিয়ে আসে। দুরকমভাবে আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে দেখাবো। তো মাইক্রোওভেনেরটা আমি রেডি করে নিচ্ছি, হয়েও এসছে। আপনাদের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো কিছুটা এরকম দেখতে হয়েছে। এবার চলুন খানিকটা আমি তাওয়াতে সেকে দেখাই। তো এই ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আমি এখানে, এই তাওয়াটা। তো ওটার মধ্যেই আমি চারটে স্লাইস পাশাপাশি বসিয়ে দেবো, আর এবং এটা আলাদাভাবে তাওয়ার মধ্যে ফ্রাই করে দেখাবো কেমন লাগে। তো চলুন। অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা মুমেন্ট ক্যাপচারকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।